নমস্কার, গুড ইভিনিং। আমি এখন একটা নতুন রেসিপি দেখাতে চলেছি। এটা খুব জলদি জলখাবার করার জন্য খুবই দরকার, আর রাতে খাওয়া ডিনারের জন্য খুবই হালকা ফুলকা খাবার। এটা করে দিতে পারেন, বাড়ির বাচ্চারাও খুব ভালো করে খাবে। আর সেটা হচ্ছে এই যে এখানে আমি ব্যাটারটা বানিয়ে রেখেছি, এখানে দেখানো হোক। ব্যাটারটা আমি বানিয়ে রেখেছি, এটা হচ্ছে ময়দা দিয়ে ডিম দিয়ে সবজি পরোটা। এটা হচ্ছে ময়দা দিয়ে ডিম দিয়ে সবজি পরোটা। এটা খুব কম সময়ে বানানো হয়। আর এটা কিভাবে তৈরি করবেন আমি বলে দিচ্ছি। প্রথমে অল্প একটু ময়দা নেবেন, ওই 200 মতো, যার যেরকম ফ্যামিলি মেম্বার সেরকম ময়দা নেবেন। তারপরে গাজর কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ম্যাগি মশলা, তারপর এমনি চাট মশলাও দিতে পারেন, লঙ্কার গুঁড়ো, একটু সাদা তেল, আর একটু সামান্য পরিমাণে নুন, একটু অল্প স্বাদ বাড়ানোর জন্য চিনি, আর তার সাথে আমি দিয়েছি একটু সাদা তেল এর মধ্যে যোগ করে দিয়েছি, আর একটু ডিম, দুটো ডিম আমি এর মধ্যে ফাটিয়ে দিয়েছি, দিয়ে ব্যাটারটা আমি তৈরি করেছি। এইগুলো আমি সমস্ত ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, কী কী পরিমাণ লাগবে সমস্ত আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যে কী কী লাগবে। তো এবার আমি এটা করতে চলেছি, কেমন করে করছি সেটা আপনারা দেখতে থাকুন। এবার আমি এটা রেডি করবো। এবার আমি করতে শুরু করবো, আপনারা দেখতে থাকুন কেমন করে করছি। খুব অল্প তেলেতে হালকা আছে, লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন গ্যাসটা। এই যে আমি রেখেছি, লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রাখবেন, আর একটু তেল দিয়ে দেবেন আগে। সাদা তেল আমি দিয়ে দিয়েছি, একটু সাদা তেল দিয়ে দেবেন। এবার আমি ব্যাটারটা দিচ্ছি, এইভাবে দিয়ে দিতে হবে। এরকম করে চারিদিকে ছড়িয়ে দেবেন, তাতে এটা আস্তে আস্তে হোক। দিয়ে এটা হয়ে গেলে এটা দেওয়া হয়ে যাওয়ার পর একটু ঢাকা দিয়ে দেবেন, কারণ ঢাকাটা এই কারণে দিতে হবে, এর মধ্যে যে গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো যেগুলো দেওয়া আছে এগুলো খুব ভালো সিদ্ধ হয়ে যাবে ওই হালকা আঁচেতে। হালকা করে তেল দিয়ে প্রথমে ওটাকে দিয়ে দিয়েছি, তারপর একটুখানি যখন আমি করবো তখন ওটাকে আমি তেল দেবো। গ্যাসটা আমি লো টু মিডিয়াম আঁচে রেখেছি। এবার আমি এটাকে একবার খুলে দেখাবো, এবার এটাকে আমি উল্টাবো। এটা আশা করি হয়ে গেছে, উঠে যাবে, দেখুন। এই দেখুন কি সুন্দর উঠে আসছে চট করে। আমি আবার উল্টে দিলাম, এটাকে আর একবার ঢাকা দিয়ে দেবো। এতে করে কি হবে, ভেতরের যেই গাজর, টমেটো এইগুলো সব সিদ্ধ হয়ে যাবে। আর একবার ঢাকা দিয়ে দিলাম। 30 সেকেন্ড মতো এরকম ঢাকা দিয়ে রাখবেন, তাতে করে কি হবে জিনিসটা সিদ্ধ হয়ে যাবে। আর ভালো করে এই যে ফুলে উঠেছে, ফুলে যাচ্ছে জিনিসটা, একবার দেখুন কতখানি ফুলে গেছে, জিনিসটা খুব সুন্দর করে ফুলে উঠেছে। এবার আমি এটাকে কি করব, এটাকে আমি একটু সাদা তেল দেবো। এমন করে সাদা তেল দেবো, একটু দেখুন খুব অল্প তেলেতে এই রান্নাটা করা যায়, আর বাচ্চারা খুব ভালোভাবে খায়। এই দেখুন খুব অল্প তেলেতে আমি এইটা করছি, পরোটার মতো করে ভাজা। এটাকে বলে ডিম সবজি পরোটা, ডিম পরোটা, যেটা বলতে পারেন। এই যে আমি এবার একটুখানি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করব, যাতে করে এটা ভাজা হয়ে যায়, কারণ আমার এটাকে একবার চাপা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিলাম, যাতে করে এটা খুব ভালোভাবে করা যায়। এই যে এটা হচ্ছে খুব সুন্দর করে। এই যে এটা খুব বাচ্চারা সুস্বাদু, খুব ভালো লাগে, টিফিনেও জলখাবার বেলাতেও বানিয়ে দিতে পারেন। কোনো বাচ্চা টিফিন খেতে চায় না, তাদের জন্য এটা খুব সুন্দর লাগবে, স্কুলের টিফিনের জন্য বাচ্চাদের ভীষণ ভালো করে খাবে, খুব ভালো। সবজি পরোটা তো, এই পরোটাটা খুবই খেতে সুস্বাদু। হ্যাঁ, এটা অবশ্যই সস দিয়ে খেতে হবে। আমি আবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম, দেখুন, এই দেখুন লো করে দিলাম, একবারে লো করে দিলাম, কারণ এটা আমার ভাজা প্রায় হয়ে গেছে। বেশিক্ষণ লাগে না, 10 মিনিটের রান্না এটা। শুধু ওই ব্যাটারটা বানাবেন কী করে সেটা আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, কীরকম কত করে পরিমাণ দেবেন বা কতটা কী লাগে সেরকম করে। এটা সস দিয়ে, কারণ এটা কোনো তরকারি দিয়ে অত ভালো লাগবে না, সস দিয়ে খুব ভালো লাগবে খেতে।
আর রাতে লাইট ডিনারের জন্য এটা খুবই সুন্দর একটা খাবার। এই যে আমার এটা ভাজা প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। অল্প তেল, আপনারা তো দেখলেন আমি কতটুকু তেল দিয়েছি, ওই তেলেতেই ভাজা হয়েছে, ওই তেলেতেই সুন্দর করে ভাজা হয়েছে। এবার এটা আমি তুলে নেবো পাত্রে। এরকম করে আর একটা আমি করে দেখাচ্ছি আপনাদের, এটা আমি আর একটা করে দেখাচ্ছি। এরকম করে আমি সব কটাকে রেডি করে ফেলবো। এইগুলো আমি সব কটাকে এইভাবে একটা একটা করে রেডি করে নেব। বাড়ির সবাই খুব আনন্দ করে খাবে, একবার বানিয়ে দেখুন, সত্যি খুব সুন্দর খেতে লাগে। আমি এটাকে আবার ঢাকা দিয়ে দিচ্ছি, এক মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো, কারণ এটা সেদ্ধ হতে হবে। এক মিনিট পর আমি এবার ফিরে এলাম, আবার দেখুন এক মিনিট আমি রেখেছিলাম এটাকে হালকা আঁচে, লো লো আঁচ, দেখুন লো মিডিয়ামে, মিডিয়াম না লো রেখেছি। এই যে উড়ছে দিলাম, এটাকে আর একবার ঢাকা দিয়ে দেবো আমি, এটা আর একবার ঢাকা দিয়ে দিলাম, একদম যেন মুখে মুখে ঢাকা হয়, তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে, সিদ্ধটাও ভালো হবে, জিনিসটাও খুব সুন্দর হবে। আস্তে আস্তে ফুলে উঠছে দেখুন। 30 সেকেন্ড পর আমি আবার দেখবো এটা কতটা হয়েছে। এটা আমি করতে দিয়েছিলাম উল্টে দিয়ে, এবার আবার উল্টে দেখি কতটা হয়েছে। হ্যাঁ, একদম হয়ে গেছে। এবার আমি একটুখানি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করলাম, যাতে করে এই তেলটা দিয়ে এটাকে করতে পারি, খুব অল্প তেল দিয়ে করব। এর আগেরটাও দেখিয়েছি আপনাদের, আবারও দেখাচ্ছি, একদম অল্প তেল। যারা খুব কম তেলে রান্না খেতে চান তারা এটা বানিয়ে করতে পারেন, তেল খুব কম দিলেও চলবে। আমি তাও একটু দিচ্ছি, যাতে এটা ভাজাটা হলে বেশি ভালো লাগবে ভাজা ভাজা খেতে। এই যে এইভাবে এবার আমি গ্যাসের ফ্লেমটা একটুখানি হাই করব। আমি একটু ভাজা ভাজা করি, কারণ আরাধ্যা খেতে খুব ভালোবাসে ভাজাটা। দেখুন আমার এই পরোটাটা আবার রেডি হয়ে গেছে, এটাকে বলে ডিম সবজি পরোটা, খুব সুন্দর করে। এই যে আমার এটা রেডি হয়ে গেছে, এবার এটা আমি তুলে নেব পাত্রে। এরকম করে আমি সব রেডি করে ফেলবো এক এক করে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপিটা আমাকে অবশ্যই জানাবেন, ভীষণই সুন্দর একটা রেসিপি এটা, সব বাচ্চাদের জন্য, ভীষণ স্পেশালি বাচ্চাদের জন্য খুবই সুন্দর, বড়রাও খুব আনন্দ করে খায়। হ্যাঁ, অবশ্যই সস দিয়ে খাবেন, এই রেসিপিটা খেতে গেলে কোনো তরকারি ইয়ে ভালো লাগবে না। পেঁয়াজ কুচি, স্যালাড টালাড নিতে পারেন, শসা পেঁয়াজ গাজর স্যালাড এইসব নিয়ে, আর সস দিয়ে অবশ্যই খাবেন। এই যে আমি এবার দেখাচ্ছি, হ্যাঁ এই যে টমেটো কেচাপ আমি এটা একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে। রেডি আমার সবজি পরোটা, ডিম পরোটা, যেটাই বলবেন। এই দেখুন আমি আরাধ্যাকে দিতে এলাম, আরাধ্যা খেয়ে বলবে কেমন হয়েছে, আপনারা দেখুন এবার। খুব সুন্দর নরম, তুলতুলে একদম। একদম সব ঠিক আছে? ভালো লেগেছে? তো বন্ধুরা, আজকে কেমন লাগলো আমাদের এই ভিডিওটা একটু জানাবেন। আর এটা সব বাচ্চাদের জন্য ভীষণই ভালো, বড়দেরও খুব ভালো লাগবে। আর এরকম সস দিয়েই যেন খাওয়া দাওয়া করবেন, সস দিয়ে খেলে বেশি ভালো লাগে। ঠিক আছে, নমস্কার বন্ধুরা, আসছি আবার কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। টাটা।